জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ 2023 সালের কি 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, এটা কবে করেছে? এটা হচ্ছে, এটা তোমাদের দেখো, এটা হচ্ছে যে 23 তারিখে তোমাদের করেছে, 28/7/2023 আর 2024 তারিখে এটা দিয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলি, যে একটা বিষয় বলি কি, সেখানে দেখো যে তোমাদের এখানে তোমাদের কি বলছে যে ডাটা এন্ট্রি, যেটা হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং তারিখ, যে 25 তারিখ থেকে 25 তারিখ, 25/8/2023 তারিখ, মানে হচ্ছে কি যে 25 তারিখ পর্যন্ত, এই রানিং মাসের আগস্টের 25 তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে কি করতে পাবে, অনলাইনে হচ্ছে ফর্ম পূরণ করতে পাবে। এবং ডাটা এন্ট্রি যেটা শেষ, সেটা হচ্ছে 27 তারিখ পর্যন্ত। সে একটা বিষয়, আর এদিকে যা আছে এগুলো না দেখি, এগুলো কলেজ কর্তৃপক্ষের বিষয়। তোমাদের এখানে মেইন জিনিস যে আগামী 25 তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে ওই অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করতে পাবে, এবং অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করলে 26/27 তারিখের মধ্যে তোমরা কলেজে গিয়ে টাকা জমা দিলেও তোমাদের ফর্ম ফিল আপটা হবে। তো সেক্ষেত্রে একটা বিষয় দেখো, তোমাদের অনলাইনে অনলাইন থেকে প্রিন্ট করে নিতে পারলে তোমাদের কাজ শেষ। এবং তোমাদের হচ্ছে আরও একটা বিষয় বলে নিই, দেখো তোমার অনার্সে নন মেজর কেমিস্ট্রি 2 বিষয়ে যে স্পেশাল কোর্স চলছে, তো স্পেশাল কোর্সে তোমরা হচ্ছে ভর্তি হতে পারো। ভর্তি বিষয়ক তথ্য সব কিছু ডিটেলস তোমরা পাবে, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে অথবা পাবে, অথবা হচ্ছে কমিউনিটিতে পাবে, দেখো আমি যে পোস্ট করে রাখছি। তো সেক্ষেত্রে তোমরা যারা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই হচ্ছে যোগাযোগ করবে, কেননা হচ্ছে একদম সিলেবাস শেষ হবে এই কেমিস্ট্রি 2 যে স্পেশাল কোর্সের, একদম পরীক্ষা পর্যন্ত এটা পড়ানো হবে অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে। এবং হচ্ছে এখানে তোমরা কি পাবে, একদম পুরো ডিটেলস তোমরা এখানে পাবে, একটা হচ্ছে যে শিট তোমরা পাবে। তো এই বিষয়ে একদম হচ্ছে ডিটেলস আমি বলে দিয়েছি অন্য আরেকটা ভিডিওতে। তারপর তোমরা হচ্ছে আজকে এখান থেকে জেনে রাখো যে তোমাদের দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের সময় আগামী এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবে। তো আজকে পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।